नमस्कार, एल्डिहाइड कीटोन चैप्टारेर फार्स्ट सेटेर कोश्चेन आंसर आमरा एखाने सल्व करछि। प्रथम कोश्चेनटी दिएछे हुईच अफ द फलोइंग एसिड एक्सिबिट अप्टिकल आइसोमार, डज नट एक्सिबिट, देखाय ना। देखो अप्टिकाली आइसोमार तारा देखाय ना जादेर सिग्मा प्लेन आछे अथवा एक काइरल माने चारटी ग्रुप आलादा नय। एर मध्य देखो मैलिक एसिड होबे आंसर। तुमि जदि स्ट्रक्चरटा देखो देखते पाबे मैलिक एसिडेर स्ट्रक्चरटाके एई रकम लिखते पारो। जदि एई रकम लेखो देखो सिग्मा प्लेन आछे सेम देखते लागछे, अथवा तुमि मैलिक एसिडेर स्ट्रक्चरटाके एमन भावेओ लिखते पारो COOH এরকম ভাবে COOH। এই জিনিসটাকে যদি লেখো দেখো এইভাবেও দেখো সিগমা প্লেন আছে, তাই জন্য ম্যালিক অ্যাসিড হয়ে থাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বা অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, সে শো করতে পারে না সিগমা প্লেন থাকবার জন্য। নেক্সট কোশ্চেনে আসছি। এখানে আমাকে কোশ্চেনটি বলেছে যে CH3CHO এবং C6H5CH2CHO বলছে কিভাবে ডিস্টিংগুইশ করা যায়। তুমি খেয়াল করে দেখো প্রথম যে কম্পাউন্ডটা অ্যাসিটাল ডিহাইড লিখেছি, এই যে স্ট্রাকচারটা রয়েছে এইখানে দেখো কিটো মিথাইল গ্রুপ রয়েছে। আমরা জানি কিটো মিথাইল গ্রুপ থাকলে আয়োডোফর্ম রিয়াকশন দেয়, তার মানে এই কম্পাউন্ডটা আয়োডোফর্ম রিয়াকশন দেবে। কিন্তু দেখো এই যে স্ট্রাকচারটা আঁকছি এইটার মধ্যে কিটোমিথাইল গ্রুপ নেই, তাই জন্য অ্যাবসেন্ট আছে কিটোমিথাইল গ্রুপ, তাই জন্য এটা আয়োডোফর্ম টেস্ট দেবে না। তার মানে আয়োডোফর্ম টেস্ট দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারি। থার্ড কোশ্চেন, জানতে চেয়েছে কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিটি। তোমাকে দেখো স্ট্রাকচারটার দিকে যদি তাকাও দেখবে প্রথমে আছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, মানে এইটা, ওকে। দেখো ক্লোরিনের কি থাকে, মাইনাস আই এফেক্ট থাকে। কিন্তু তারপরটা আছে টাই ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। আমরা জানি ফ্লুরিন বেশি ইলেকট্রোনেগেটিভ ক্লোরিনের থেকে, তার মানে এর মাইনাস আই এফেক্টটা কি আছে, মোর বেশি পরিমাণে রয়েছে। তার মানে এই দুজনের কম্পেয়ার করলে এই কম্পাউন্ডটা কিন্তু বেশি অ্যাসিড হবে, তার কারণ যত মাইনাস আই এফেক্ট থাকে তত বেশি ইলেকট্রন উইথড্র করে, আর যত ইলেকট্রন উইথড্র করবে তত এই বন্ডটা উইক হতে থাকে। তাই এই দুজনের মধ্যে কম্পেয়ার করলে সেকেন্ড কম্পাউন্ডটা বেশি অ্যাসিড হবে। তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে তোমার কাছে অ্যাসিটিক অ্যাসিড। দেখো এরপর একটা অপশান আছে অ্যাসিটিক অ্যাসিড, মানে CH3COOH। এইখানে দেখো পুশ করছে, তো পুশ করলে প্লাস আই এফেক্ট হয়, প্লাস আই এফেক্ট হলে অ্যাসিডিটি কম হবে, তার মানে এইটা সবচেয়ে কম। তারপরে লাস্টে রয়েছে ফর্মিক অ্যাসিড, তো ফর্মিক অ্যাসিড দেখো এখানে হাইড্রোজেন পুশ করছে, মানে খুব হালকা পুশ করে, তার মানে যদি আমরা তাকাই যত উইথড্র করে নেবে তত অ্যাসিডিটি বেশি হয়। তাহলে যদি একটু কম্পেয়ার করো এই চারটের মধ্যে, এইটা এক নম্বরে থাকছে ট্রাইফ্লুরো অ্যাসিডিক অ্যাসিড, তারপর কোনটা হচ্ছে ট্রাইক্লোরো, কারণ দুজনেই ইলেকট্রন উইথড্র করে নিচ্ছে, কিন্তু ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ক্লোরিনের থেকে, তাই সেকেন্ড কম্পাউন্ডের অ্যাসিডিটি ফার্স্টেরটার থেকে বেশি হলো। এবার এই দুজনের অ্যাসিডিটি কম হবে, কিন্তু এইটা সবচেয়ে বেশি কম হবে, তার কারণ CH3 গ্রুপ ইলেকট্রন পুশ করে, তাই এটা ফোর্থ পজিশনে চলে এলো, আর হাইড্রোজেন রইল থার্ড পজিশনে। তাহলে যদি আমরা জিনিসটাকে সাজাই আমার কাছে অ্যান্সার তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমার কাছে অ্যান্সার দাঁড়াচ্ছে অপশন সি, রাইট, ওকে। পরের কোশ্চেনে এসো, বলেছে হুইচ অফ দ্য কম্পাউন্ডে কখন ডু নট রেজাল্ট ফর্মেশন অফ কার্বন কার্বন বন্ড। দেখো ফিডেল ক্যাপ এই রাইমার্টিমান রিয়াকশন, খেয়াল করে দেখো এইটার সঙ্গে CO2 আর তোমার কাছে H+ মানে H2O রিঅ্যাকশন হচ্ছে হাই টেম্পারেচার এবং প্রেসারে, এবং হবার পর দেখো একটা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। তার মানে এই যে বন্ড দেখো কার্বন এবং কার্বনের মধ্যে বন্ড হচ্ছে, তার মানে এইটাই কার্বন কার্বন বন্ড অবজার্ভ করি।
ফিডেল ক্যাপড অ্যাসাইলেশন রিঅ্যাকশন। দেখো ফিডেল ক্যাপড অ্যাসাইলেশন রিঅ্যাকশন কি, বেনজিন তার সঙ্গে কি হচ্ছে না CH3COCl আর অ্যানহাইড্রাস LCl3, তার মানে অ্যানহাইড্রাস LCl3 দিলে কি হয় ক্লোরিনটাকে নিয়ে নেবে এবং যে প্রোডাক্টটা হবে বেনজিন তার সঙ্গে COCH3 তৈরি হবে, তাই তো? এখানে দেখো কার্বনের সঙ্গে কার্বনে বন্ড হচ্ছে। উর্চ রিঅ্যাকশন, উর্চ রিঅ্যাকশনের ক্ষেত্রে মনে করো CH3Cl নিলে, সোডিয়াম নিলে, তুমি জানো নিশ্চয়ই দুটো এরকম ইউজ করা হয়, ওই আমরা পাই CH3CH3 বন্ড পাই, সেটাও কিন্তু কার্বনের সঙ্গে কার্বনের বন্ড হচ্ছে। ওকে, তার মানে যে তিনটে অপশান দেখলাম তিনটেই কার্বনের সঙ্গে কার্বনের বন্ড হচ্ছে। এবার আমরা আসছি ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো রিঅ্যাকশনটা কি না, এই কম্পাউন্ডটার সঙ্গে 50% NaOH নিচ্ছ, তখন কি তৈরি হয় না, আমার কাছে সোডিয়াম ফরমেট তৈরি হবে এবং আমার কাছে মিথানল তৈরি হয়। তো এইখানে দেখো নতুন করে কার্বন এবং কার্বনের বন্ড তৈরি হচ্ছে না, আমাকে কোশ্চেনটা ছিল ডু উইল নট রেজাল্ট দ্য ফরমেশন অফ কার্বন কার্বন বন্ড, তার মানে বলতে পারি ডি অপশানটায় আমার কাছে কার্বন আর কার্বনের বন্ড ফরমেশন হচ্ছে না, রাইট? ওকে, নেক্সট কোশ্চেনে আসছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, বলেছে ওয়ান মোল সিমেট্রিক্যাল অ্যালকিন, সিমেট্রিক্যাল অ্যালকিন, ওকে, কি আছে জানি না, রিঅ্যাকশন করে টু মোল অ্যালডিহাইড তৈরি করছে, তার মানে যেটা তৈরি হচ্ছে সেটা হলো বেসিক্যালি অ্যালডিহাইড, ওকে, এইদিকে একটা আর গ্রুপ আছে, ওকে, বলেছে। এবার দেখো বলেছে অ্যালডিহাইডের যে মলিকুলার মাস সেটা বলেছে 44 ইউনিট। তো দেখো এই অ্যালডিহাইডের আটটাকে বার দিয়ে দিলে ওয়েট কত হচ্ছে, হাইড্রোজেনের জন্য 1, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16, তার মানে হচ্ছে এইটা 16 1 17, আর 12 মানে 29, কিন্তু ওরা বলেছে কত 44, তার মানে আটটা কি হবে না আটটা সেইটাই ওয়েট হবে, 44 - 29 মানে 15, আমরা জানি 15 ওয়েট হলো CH3, ভেবে দেখো কার্বনের ওয়েট 12 আর হাইড্রোজেনের 1 × 3 মানে হলো 15, রাইট? তার মানে আমার কাছে যে অ্যালডিহাইডটা তৈরি হয়েছে সেটা বেসিক্যালি একটা অ্যাসিটালডিহাইড। তো এইরকম দুখানে অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে আমার ওজোনোলিসিস রিঅ্যাকশানের মধ্যে। তার মানে তার আগের স্টেপে কি ছিল, তার আগের স্টেপে কম্পাউন্ডটা নিশ্চয়ই এটা ছিল, কার্বন এবং কার্বন দিয়ে দিলে, এর মাঝখানে ডবল বন্ড দিলে, আর এখানে কি হবে CH3H, আর এটা হবে কি CH3H, তাই তো ছিল, O3 এবং ZnH2O দিয়ে, কারণ আমরা জানি ওজোনোলিসিসে মাঝখান থেকে এরকম ব্রেক হয়ে যায়। তো ফ্রেন্ড এইটার IUPAC নেম কি হবে, 1 2 3 4, তার মানে চারটে কার্বনের জন্য বিউট এবং দূর থেকে তিনের মধ্যে ডবল বন্ড আছে, তার মানে বিউট টু ইন, টু ইন রিপ্রেজেন্ট করে টু এবং থ্রির মধ্যে ডবল বন্ড রয়েছে, তার মানে বিউট টু ইন মানে অপশান ডি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছে, এখানে বলেছে একটি অর্গানিক কম্পাউন্ড যেটা বলেছে C3H8O রিঅ্যাক্ট করেছে কার সঙ্গে না HIS সঙ্গে। দেখো HIS সঙ্গে রিঅ্যাকশন করেছে তার মানে তোমাকে বুঝে নিতে হবে ইথার তৈরি হয়েছে, রাইট? এবং আরেকটি কথা, টু মোল মলিকুলস রিঅ্যাকশন করেছে তার মানে বুঝতে হবে যে ইথারটাই তৈরি হোক না কেন সেই ইথারটা দুটো HIS সঙ্গে রিঅ্যাকশন করে এই দিকের পার্টটায় আয়োডাইড এনেছে এবং এই দিকের পার্টটাকেও আয়োডাইড এনেছে, ওকে? আমাকে বলেছে একটা X এবং একটা Y তৈরি হয়েছে, ফাইন। বলেছে Y কে বয়েল করা হলো সোডিয়াম অ্যালকালি দিয়ে, তার মানে বুঝতে হবে Y টাকে বয়েল করা হয়েছে সোডিয়াম অ্যালকালি, অ্যালকালি মানে OH, তার মানে আয়োডিনের জায়গায় OHটা চলে আসবে, ঠিক? এবং বলেছে দেখো, বলেছে আমার কাছে জেড তৈরি হয়, তার মানে এইটা নিশ্চয়ই আমার কাছে জেড তৈরি হয়েছে। কোশ্চেনটাকে যেটা বলেছে সেটাকে ভালো করে কপি করে নাও। দেন বলেছে জেড অ্যান্সার আয়োডোফর্ম টেস্ট, তার মানে এই যে জিনিসটা তৈরি হয়েছে এইটা আমাকে বলেছে কোন টেস্ট দেবে না, এইটে এই জিনিসটা আয়োডোফর্ম টেস্ট দেবে, ওকে? তাহলে আমি কী কী বুঝলাম বুঝেছো,
এইচ আই এর সঙ্গে রিয়াকশান করছে একটা অক্সিজেনওলা কম্পাউন্ড, সো ইট মাস্ট বি ইথার, তো ওকে, কিন্তু এগুলো অ্যালকোহলের কথা বলেছে, তাই এগুলো বাদ, এই দুটোর কথা হতে পারে। কিন্তু এইটা খেয়াল করে দেখো, ইথক্সি ইথেন মানে কি, ইথক্সি ইথেন মানে এইটা, আর নিচের কম্পাউন্ডটা হলো মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন মানে এইটা হলো স্ট্রাকচার, মিথক্সি ইথেন মানে হলো এইটা স্ট্রাকচার। দেখো তুমি খেয়াল করে দেখো, এক্স আর ওয়াই দুটো প্রোডাক্ট হয়ে বলেছে, তার মানে দু সাইডটা নিশ্চয়ই আলাদা থাকতে হবেই, তবেই দুটো প্রোডাক্ট হবে, তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার। এবার আমি জিনিসটাকে সাজিয়ে তোমাকে বোঝাচ্ছি, দেখো সিএইচ থ্রি ও এই জিনিসটাকে কি বলবো, না সিএইচ টু সিএইচ থ্রি, রাইট, দু মোল এইচ আই এর সঙ্গে রিয়াকশান করছে, তার মানে দু মোল এইচ আই এর সঙ্গে রিয়াকশান হচ্ছে, এই দিকে যে পার্টটা হচ্ছে সিএস থ্রি তার সঙ্গে আই হবে, আর এই দিকে যে পার্টটা রয়েছে এটা আই হবে সিএইচ টু সিএস থ্রি, ওকে। তারপরে বলেছে অ্যালকালির সঙ্গে রিয়াকশান করে জেড তৈরি হয়, তার মানে এইটার সঙ্গে কোনো একটা অ্যালকালি রিয়াকশান করছে, এনে ওইচ জেড তৈরি হয়েছে। দেখো এই যে কম্পাউন্ডটা অ্যালকালি করলে কি হবে, ওইচ আসবে, এনে প্লাস ওইচ মাইনাস, তার মানে ওইচটা এখানে আসবে, তার মানে ড্যাট ওয়ান জেড। এবং তোমাকে বলেছে ইট আন্ডার গোস আয়োডো ফর্ম টেস্ট, তুমি ভালো করে স্ট্রাকচারটাকে ড্র করো, দেখতে পাবে স্ট্রাকচারটা এইটা দেখাচ্ছে সি এইচ ও এইচ এইচ, এটাই তো ইথানল, তুমি খেয়াল করে দেখো এটা দেখো কিটোমিথাইল গ্রুপ আছে, তার মানে এই কম্পাউন্ডটা আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে। তাহলে দেখো যা যা ইনফরমেশান বলেছে সেই ইনফরমেশান অনুসারে আমি সাজিয়ে দিয়েছি, এবং সাজিয়ে দেওয়ার পর আমার অ্যান্সার দাঁড়াচ্ছে ডি, রাইট। নেক্সট কোশ্চেনে আসছে, এখানে বলেছে একটা কম্পাউন্ড দিয়েছে, কম্পাউন্ডটার আইইউপিএসি নেম বার করতে বলেছে। আমরা জানি যেখানে ফাংশনাল গ্রুপ থাকে নাম্বারিংটা সেখান থেকে স্টার্ট হবে, ফোর ফাইভ। দেখো দু নম্বরে রয়েছে সিএস, কিছু নেই মানে সিএস থ্রি, তার মানে সিএস থ্রি মানে মিথাইল, তিন নম্বরে আছে ব্রোমো, অ্যালফাবেটিক্যালি কোনটা এগিয়ে, অবশ্যই ব্রোমো এগিয়ে, তার মানে থ্রি ব্রোমো আমি ফার্স্ট বলবো, তার মানে কী দাঁড়াবে, থ্রি ব্রোমো, থ্রি ব্রোমো, টু মিথাইল, টু মিথাইল, কটা কার্বন, পাঁচটা কার্বন, মানে পেন্ট, সিঙ্গেল বন্ডের জন্য অ্যান, আর এটা কি গ্রুপ আছে, অ্যালডিহাইড, অ্যালডিহাইড মানে অ্যাল, তার মানে থ্রি ব্রোমো টু মিথাইল পেন্টানল, থ্রি ব্রোমো টু মিথাইল পেন্টানল, মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে আসছি, এখানে আমাকে বলেছে কোন একটি ক্যানিজারো রিয়াকশানের স্টেপ ইনভলভ কী কী রয়েছে মেকানিজমে, তাহলে একটা ক্যানিজারো রিয়াকশান আগে দেখি। মনে করো আমি ফর্মালডিহাইড নিয়েছি, ক্যানিজারো রিয়াকশান করছি, তার মানে ফার্স্ট কী করবো, এই ফর্মালডিহাইডের মধ্যে ওইচ মাইনাস এসে অ্যাটাক করবে এই কার্বনে, তাহলে অ্যাটাক করলে এই বন্ডটা ওপেন হবে, তাহলে এই বন্ডটা ওপেন হলে কেমন দেখতে হচ্ছে, এইচ সি, এখানে ওইচ হয়েছে, এই বন্ডটা ওপেন হয়ে এটা ও মাইনাস হয়েছে, আর এখানে হাইড্রোজেন, রাইট। তাহলে ফার্স্ট একটা নিউক্লিওফিলিক অ্যাডিশন হলো, রাইট। নেক্সট স্টেপে কী হচ্ছে, নেক্সট স্টেপে হবে এই মাইনাসটা সাইডে পড়বে, আর এক মোল ফর্মালডিহাইড তুমি নিলে সেই ফর্মালডিহাইডে এই হাইড্রোজেনটা খুলে গিয়ে এই কার্বনে আসবে এবং এই বন্ডটা ওপেন হবে, রাইট। তাহলে মাইনাসটা পাশে পড়লো, মাইনাসটা পাশে পড়লে কেমন দেখতে হচ্ছে, সি ডবল বন্ডটো পড়েছে, মানে ডবল বন্ডটো, তার সঙ্গে এখানে ওইচ রয়েছে, তারপর এই হাইড্রাইড মানে এইচ মাইনাস আকার এখানে চলে আসছে, সো দিস ইজ এ হাইড্রাইড ট্রান্সফার রিয়াকশান, ওকে। সো এটাকে কেমন দেখতে হবে, এইচ সি এইচ, এখানে এইচ এসেছে আর এটা ও মাইনাস। নেক্সট স্টেপে কী করবে, এই ও মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা উপরে উঠে যাবে, কারণ আমরা জানি অ্যাসিডের হাইড্রোজেনটা হাইলি অ্যাসিডিক হয়ে থাকে, তার মানে ডবল বন্ডটো এটা ও মাইনাস রইল, তার সঙ্গে একটি সল্ট এনে প্লাস আকারে রয়ে গেল, আর এই জিনিসটাকে কেমন দেখতে হলো, এইচ সি এইচ এইচ, আর এটা কী হচ্ছে, না ওইচ, ওকে। সো ফার্স্ট হয়েছে কি নিউক্লিওফিলিক অ্যাটাক, দেন হয়েছে হাইড্রাইড ট্রান্সফার, দেন যদি আমরা করি তাহলে কী হচ্ছে, এইচ প্লাসটা এ নিয়ে নিয়েছে, তার মানে এইচ প্লাস ট্রান্সফার, তাহলে ফার্স্ট নিউক্লিওফিলিক অ্যাটাক, সেকেন্ড হাইড্রাইড ট্রান্সফার, সেকেন্ড হয়েছে আমার কাছে কি হাইড্রাইড ট্রান্সফার, আর লাস্ট হয়েছে আমার কাছে কি, না এইচ প্লাসটা এই মাইনাসটা নিয়েছে। তাহলে দেখো নিউক্লিওফিলিক অ্যাটাক,
তারপর হাইড্রেট ট্রান্সফার মানে এইচ মাইনাস, তারপর ট্রান্সফার হয়েছে এইচ, তার মানে অপশন এ হলো আমার কাছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আসছে, বলেছে দ্য কম্পাউন্ড অবটেন্ড হুইচ ইজ অ্যাসিটালডিহাইড রিয়্যাক্ট উইথ ডাইলুট NaOH। দেখো অ্যাসিটালডিহাইড এর সঙ্গে ডাইলুট NaOH এর রিয়াকশন কেমন হবে, NaOH এর রিয়াকশনে কি প্রোডাক্ট তৈরি হবে। দেখো তুমি খেয়াল করে দেখো, এটা বেসিক্যালি কিন্তু একটা অ্যালডল রিয়াকশন, দু মোল লাগে, কারণ আলফা হাইড্রোজেন আছে। তার মানে আমার কাছে প্রোডাক্টটা কেমন হবে, আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে, এইটা হলো আমার কাছে প্রোডাক্ট। ওকে, এইটা হলো আমার কাছে প্রোডাক্ট। তার মানে যদি আমি জিনিসটাকে লিখি, তার মানে কিরকম আছে দেখো, এইচ সিএস থ্রি এইচ সি ডবল এইচ, এইটা হচ্ছে কম্পাউন্ডটা। ফার্স্ট কোশ্চেনের মতো নিই, এর মধ্যে দেখো কোনো সিগমা বন্ড নেই, বা সিগমা প্লেট, সরি সিগমা বন্ড না, সিগমা প্লেন নেই, এবং সিগমা প্লেন না থাকবার জন্য এটা কি করবে, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এবং অপটিক্যালি আইসোমার শো করবে। তার মানে এইটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছে, বলছে বেঞ্জালডিহাইড এবং অ্যাসিটোন ক্যান বি ডিস্টিংগুইশ, বেঞ্জালডিহাইড এবং অ্যাসিটোন কি দিয়ে ডিস্টিংগুইশ করবে। দেখো বেঞ্জালডিহাইড মানে কি, এটা হলো বেঞ্জালডিহাইড যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, আর অ্যাসিটোন, অ্যাসিটোন মানে যার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ নেই। আমরা কি জানি অ্যালডিহাইড গ্রুপের টেস্ট কি, ফেলিং টেস্ট, টলেন্স টেস্ট, বেনিডেক টেস্ট, সিপ টেস্ট। তার মানে আমার কাছে অ্যান্সারটা কোনটা হবে, অ্যান্সারটা হবে টলেন্স রিয়েজেন। টলেন্স রিয়েজেন দিলে মানে এজি এন এইচ থ্রি হোল টু প্লাস ওইচ মাইনাস দিলে এই কম্পাউন্ডটা বেঞ্জোয়িক অ্যাসিডে কনভার্ট হবে এবং গ্রে কালারের, গ্রে কালারের সিলভারের মিরর পড়বে। সো টলেন্স রিয়েজেন্ট হলো আমার কাছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার ইলেভেন, দেখো আমাকে কি বলেছে, একটি ওজোনোলিসিস রিয়াকশন বলেছে। তার মানে এই কম্পাউন্ডটা ফার্স্ট যে জিনিসটা ফর্ম করবে সেটা হলো একটা ওজোনাইট ফর্ম করবে। ওজোনাইটকে কেমন দেখতে হবে, এইটা হলো তোমার কাছে ওজোনাইটের স্ট্রাকচার, রাইট। তারপরে বলেছে এইচ টু ও এবং জিঙ্ক দিয়েছে, তাহলে জিঙ্ক আর এইচ টু ও দিলে কী হয়, বেসিক্যালি এই বন্ডটা ব্রেক হয়ে যায়। তার মানে কী হবে, এই দিকের পার্টটার দিকে তাকাও, সিএচ থ্রি সিএইচ ও ডবল বন্ডটো, এই দিকের পার্টটা হয়ে গেল। এবার এই দিকের পার্টটা দেখাও, ডবল বন্ডটো সিএইচ সিএস থ্রি সিএইচ সিএস থ্রি। ওকে, তার মানে আমার কাছে এই জিনিসটা ফর্ম করবে। তাহলে দেখো এই জিনিসটা কোন অপশনে রয়েছে, অপশন দেখো সিতে রয়েছে এটা, তার মানে অপশন সি হবে আমার কাছে অ্যান্সার। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন এটা দিয়েছে, বলেছে দ্য কম্পাউন্ড ফর্মড অ্যাজ এ রেজাল্ট অফ অক্সিডেশন অফ ইথাইল বেঞ্জিন। তোমাকে ফার্স্ট ইথাইল বেঞ্জিনটার দিকে তাকাতে হবে, ইথাইল বেঞ্জিন, এইটা হলো ইথাইল বেঞ্জিন। দেখো ইথাইল বেঞ্জিনের স্ট্রাকচারের মধ্যে তাকিয়ে দেখবে এই যে কার্বনটা আছে এর মধ্যে হাইড্রোজেন আছে, আর আমরা জানি যে রিংয়ের উপরের কার্বনে যদি অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে, আই রিপিট, অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকে, তাকে যদি আমরা কেএম এন অফ দিই, তখন এই পুরো পার্টটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, মানে বেঞ্জোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। এটা কম্পাউন্ডটার নাম কী হবে, বেঞ্জোয়িক অ্যাসিড। সো বেঞ্জোয়িক অ্যাসিড মানে অ্যান্সার বি হলো আমার কাছে উত্তর। নেক্সট কোশ্চেনে আসছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, নিচে বলেছে কোনটা কারেক্ট। ওকে, তো অপশান সি হলো কারেক্ট, তার কারণটা তুমি ভালো করে দেখো, এই যে কম্পাউন্ডটা রয়েছে এর মধ্যে কিটোমিথেল গ্রুপ এক্সিস্ট করছে, মানে এই গ্রুপটা, এই গ্রুপটা রয়েছে। দেখো এইটা হলো তোমার কাছে ইথানলের স্ট্রাকচার, এই কিটোমিথাইল গ্রুপ থাকলে তুমি নিশ্চয়ই জানো আই টু এবং NaOH দিলে আমার কাছে ইয়েলো কালারের আয়োডোফর্ম টেস্ট আমার কাছে দেবে। তো এইটা হবে আমার কাছে অ্যান্সার, এই জিনিসটা আছে কি ট্রু, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, বাকিগুলো দেখবে বাকিগুলো রং আছে। 14 নাম্বার কোশ্চেন, এ মিক্সার অফ বেঞ্জালডিহাইড সি, দিস ওয়ান ইজ বেঞ্জালডিহাইড অ্যান্ড ফর্মালডিহাইড, এইটা হলো আমার কাছে ফর্মালডিহাইড।
এদের রিয়াকশনটা করছি কার সঙ্গে, না NaOH এর সঙ্গে। তো দেখো বেঞ্জালডিহাইড এবং ফর্মালডিহাইড দুটোর ক্ষেত্রেই কিন্তু আলফা হাইড্রোজেন নেই, রাইট? আর আলফা হাইড্রোজেন না থাকলে আমরা কি জানি, ক্যানিজারো রিয়াকশন দেয়। তার মানে ক্যানিজারো রিয়াকশন দিলে আমরা জানি যেটা ছোট পার্ট রয়েছে সেটা কিসে কনভার্ট হয়, সেটা অ্যাসিডে কনভার্ট হয়, অ্যাসিডে কনভার্ট হবে। পরবর্তীকালে এইচ প্লাস দিলে এটা ওইচ আসে। আর যে বড়ো কম্পাউন্ডটা রয়েছে সেটা কিসে কনভার্ট হবে, না সেটা অ্যালকোহলে কনভার্ট হবে। মানে অ্যালকোহল এবং অ্যাসিড এই জিনিসটা তৈরি হবে। তার মানে সোডিয়াম বেঞ্জয়েট, সরি 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 সি নয়, বেঞ্জাইল অ্যালকোহল, এই যে বেঞ্জাইল অ্যালকোহল এবং দেখো সোডিয়াম ফর্মেট, সোডিয়াম ফর্মেটে পরিণত হচ্ছে। এ হলো অ্যান্সার, ওকে সি নয়। নেক্সট কোশ্চেন, আমাকে বলেছে কম্পাউন্ডটায় কোনটা সবথেকে বেশি অ্যাসিডিক হাইড্রোজেন। দেখো থ্রি হেক্সানোন, থ্রি হেক্সানোন মানে হেক্স ছটা কার্বন, 1 2 3 4 5 6, সরি একটা বেশি হয়ে গেল, থ্রি হেক্সানোন মানে এইটা, 2 4 হেক্সানোন মানে টু মানে দু নম্বরে, 4 1 2 3 4 5 হেক্সানোন, 2 5 হেক্সানোন মানে 2 5 হেক্সানোন, আচ্ছা বলেছে 2 3 হেক্সানোন, এর মধ্যে বলেছে কোনটা বেশি অ্যাসিডিক, 1 2 3 4 5 6। দেখো আমি বলবো এই কম্পাউন্ডটা বেশি অ্যাসিডিক, তুমি বলবে কেন, তুমি দেখো এইখানকার যে হাইড্রোজেন রয়েছে যদি কোনো কারণে এর মধ্যে একটা হাইড্রোজেনকে সে লস করে মানে এইচ প্লাস আকারে বার করে দেয়, তখন এইটার যে স্ট্রাকচারটা হয় সেটা হলো মাইনাস চার্জ ফর্ম করে, যে মাইনাসটা এই দিকেও রেজোনান্স করতে পারে আবার মাইনাসটা এই দিকেও রেজোনান্স করতে পারে। তাই জন্য এই এই কম্পাউন্ডটা হলো হাইলি অ্যাসিডিক কম্পাউন্ড, ওকে? তুমি দেখো বাকিগুলোর ক্ষেত্রে দেখো যদি মাইনাস হয়ে থাকে দেখো একদিকেই রেজোনান্স করবে, এও দেখো মাইনাস হলে একদিকে করবে, কারণ এটা পারবে না, ডবল বন্ডটা অনেক একটা কার্বনে পরে রয়েছে, আর এখানে এই দিকটা হলে একদিকেই করবে, এই দিকে হলে একদিকেই করবে। তার মানে যে মাইনাস চার্জ মানে এইচ প্লাস ছেড়ে দিলে যেটা মাইনাস তৈরি হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি কনজুগেটেড বেস। সো কনজুগেটেড বেসটা যত বেশি পরিমাণে রেজোন্যান্স করতে পারে তত বেশি স্টেবল হয়, এবং যত বেশি স্টেবল হয় তত রিয়াকশান এই দিক থেকে এই দিকে বেশি যাবে এবং তত বেশি অ্যাসিড হবে, আমরা জানি। সো আমরা বলতে পারি বি অপশান হলো আমার কাছে রাইট। তো আমরা এই ভিডিওটায় কী কোশ্চেন ডিসকাস করলাম, না অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের সেট ওয়ানের কোশ্চেন ডিসকাস করলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা সেট টু এর কোশ্চেন আনসার ডিসকাস করব। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, পরের ভিডিও দেখতে থাকো, নমস্কার।